ঘরোয়া ক্রিকেটে রানের ফুল ছুরি নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে তার আগমনী বার্তা। ওপেনিংয়ে তাকে ধরা হতো তামিমের সম্ভাব্য পার্টনার, কিন্তু আন্তর্জাতিক সার্কিটের সে চাপটা নিতে ব্যর্থ এই টপ অর্ডার। ফলাফল হতে পারেননি থিতু। ছয় টেস্টের এগারো ইনিংসে সাইফের ব্যাট থেকে এসেছে মোটে ১৫৯ রান। টি টোয়েন্টির পারফরমেন্স তো আরও সাদা মাটা, ফলাফল বাদ পড়েছেন জাতীয় দল থেকে। তবে সেখানে প্রত্যাবর্তনের মঞ্চের প্রথম ধাপ হিসেবে বেছে নিয়েছেন ঢাকা প্রিমিয়ার লিগকে। ১৪ ম্যাচে প্রায় ৩৪ গড়ে রান করেছেন ৪৭৪, অবদান রেখেছেন জামালকে শিরোপা জেতাতে। বিশেষ করে চাপের মধ্যে সাইফের ইনিংসগুলো ছিল কার্যকর, যার পুরস্কার পাওয়া যাচ্ছে হাতে নাতেই। ক্যারিবিয়ান সিরিজের এ দলে সাইফ হাসানের ফেরাটা মোটামুটি নিশ্চিত, তবে আপাতত কোনো লক্ষ্য নয়, বরং মাঠের ক্রিকেটকেই উপভোগ করতে চান এই টপ অর্ডার ব্যাটসম্যান। যখন শুরু করেছি এই সিজনটা, তখন আমি একটা লম্বা ব্রেক নিয়ে আসছিলাম তিন মাসের জন্য, যেহেতু আমি টাইফয়েডের জন্য আক্রান্ত ছিলাম, তারপর ডেঙ্গু হয়েছিল। সো একটা বড় চ্যালেঞ্জ ছিল যে আগের ঋতুমে আসা। তো অল ওভার হ্যাপি আছি, ইনশাল্লাহ যদি সামনে সুযোগ পাই, সামনে যে ক্যাম্পগুলো আছে ব্যাটিং এর ল্যাকিংগুলো নিয়ে কাজ করব। সদ্য সমাপ্ত ডিপিএল এ ২০১৮-১৯ মৌসুমে দলেশ্বরের হয়ে এই সাইফের করা ৮১৪ রানের রেকর্ড ভেঙে ১১৩৮ রানের নতুন চূড়ায় উঠেছেন এনামুল হক বিজয়। এ নিয়ে কোনো আক্ষেপ নেই সাইফের, কাজ করছেন নিজের ব্যাটিং টেকনিক উন্নতিতে। মাথায় আছে যে ল্যাকিংসগুলো আছে ব্যাটিং এগুলো নিয়ে কাজ করব, আর যেখানে অপরচুনিটি পাবো মানে ভালো করে চেষ্টা করব। রেকর্ড তো হয় ভাঙার জন্য, সো অল ওভার বিজয়ের জন্য অনেক হ্যাপি। উনি অনেক কষ্ট করেছে আর ওনার ব্যাটিং অনেক আগে থেকে ফলো করি, আর উনি যেহেতু খুব ভালো ফর্মে আছে, ইনশাল্লাহ হোপফুলি উনি এটা ন্যাশনাল টিমও ক্যারি করবে। দশ মে থেকে শুরু হতে যাওয়া লঙ্কা বাংলা টেস্ট সিরিজের আগে অতিথিদের খেলা, একমাত্র দুই দিনের প্রস্তুতি ম্যাচেও সাইফের থাকার ব্যাপারে ইঙ্গিত মিলছে নির্বাচকদের কাছ থেকে। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা।